এক নাবালিকাকে ফোনে ডেকে টোটোয় চাপিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে এক টোটো চালককে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ। ধৃত টোটো চালক শাহিরউদ্দিন চৌধুরী বাড়ি ভাতারের বলগোনা গ্রামে, অপর এক ব্যক্তি শেখ ফজল পলাতক। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পাটনা গ্রামের বাসিন্দা 17 বছরের ওই নাবালিকাকে ফোন করে ডাকে পূর্ব পরিচিত শাহিরউদ্দিন চৌধুরী বলে অভিযোগ। তারপর টোটো করে আমারুন গ্রামের একটি মাঠের ধারে ওই নাবালিকাকে ধর্ষণ করে শাহিরউদ্দিন চৌধুরী ও শেখ ফজল বলে অভিযোগ। আপনার মেয়ে কোথায় গেছেন দোকান? আপনার মেয়ের সঙ্গে কি করেছে? ওই নাবালিকা ভাতার বাজারে উপস্থিত হয়ে বিষয়টি এক ব্যক্তিকে জানায়। তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে। রাতেই ওই নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ বলগোনা বাজার থেকে শাহিরউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। অপর শেখ ফজল পলাতক ধৃতকে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়। তোর সঙ্গে পরিচয় ছিল? হ্যাঁ, ওকে ফোনে দেখেছিলি তুই? নাম্বার দিয়েছিল। কদিন ধরে পরিচয়? কিন্তু ও তো যেতে চাইনি বলছে, তারপর নিজের ইচ্ছায় গিয়েছিল। আগে কোনদিন মেলামেশা করেছিলি? না স্যার, এই প্রথম। বাদা থেকে মনোজ কুমার মালিক ও আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।